চিত্রে আমরা দেখতে পাচ্ছি পানি জলাশয় থেকে সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে উড়ে যাচ্ছে। এই প্রক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় বলে বাষ্পীভবন। এরপর এই জলীয় বাষ্প অনেক উপরে উঠে মেঘে রূপান্তরিত হয়। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলে ঘনীভবন। পরবর্তীতে এই মেঘ যখন অনেক উপরে উঠে তখন তা ঠান্ডায় জমে গিয়ে পানিতে পরিণত হয়, কারণ ভূপৃষ্ঠ থেকে মেঘ যত উপরে ওঠে ততই তাপের পরিমাণ কমতে থাকে। পরবর্তীতে এই মেঘের পানি বৃষ্টিপাতের মাধ্যমে মাটিতে, পাহাড়ে ও বনভূমিতে পতিত হয়। এই পানি আবার গড়িয়ে জলাশয়ে ফিরে আসে। আবার পানির কিছু অংশ মাটির গভীরেও প্রবেশ করে এবং পরবর্তীতে মাটির নিচ দিয়ে প্রবাহিত হয়ে জলাশয়ের সাথে মিশে। বনভূমিতে পতিত পানির কিছু অংশ গাছের মাধ্যমে বাষ্পাকারে বাতাসে ফিরে আসে। বিজ্ঞানের ভাষায় একে বলে প্রসেদন। এভাবেই প্রকৃতিতে একই পানি চক্রাকারে ঘুরতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় পানি চক্র।